আজ আমরা সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ধরন বা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ধরন, এটি যেমন একটা বড় প্রশ্ন আসে, তেমনি এর থেকে আমরা অনেক ছোট ছোট 2 নম্বর বা 1 নম্বরের প্রশ্নের উত্তর পাব। যেমন আন্তঃগোষ্ঠী কাকে বলে, বহিঃগোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠী কাকে বলে, এগুলোই ধরনগুলো পড়ার মধ্যে দিয়ে এগুলো ছোট প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তবে শুরু করা যাক, গোষ্ঠী বিভিন্ন ধরনগুলি কি কি। প্রথমে আমরা গোষ্ঠীর কে কত ভাগে ভাগ করা যায় সেটা জেনে নেব, তারপর প্রত্যেকটি ধরনকে বিস্তারিত আলোচনা করব। গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্কের প্রকৃতির ভিত্তিতে অধ্যাপকগুলি সামাজিক গোষ্ঠীকে 2টি ভাগে ভাগ করেছেন। একটি হলো প্রাথমিক গোষ্ঠী এবং অন্যটি গৌণ গোষ্ঠী। তবে মনে রাখা দরকার, অধ্যাপকগুলি কিন্তু গৌণ গোষ্ঠী শব্দটি ব্যবহার করেননি, তিনি প্রাথমিক গোষ্ঠী এবং অন্যান্য গোষ্ঠীর উল্লেখ করেন। পরবর্তীকালে বিভিন্ন সমাজতাত্ত্বিকগণ গৌণ গোষ্ঠী শব্দটি প্রয়োগ করেছেন। সদস্যদের ঘনিষ্ঠতা ও সামাজিক দূরত্বের বা গোষ্ঠীর সদস্য হওয়া বা না হওয়াকে কেন্দ্র করে অধ্যাপক স্যামনার গোষ্ঠীকে 2টি ভাগে ভাগ করেছেন। একটি হলো আন্তঃগোষ্ঠী, অপরটি বহিঃগোষ্ঠী। তৃতীয়, গোষ্ঠীর সদস্য হওয়া বা না হওয়া ব্যক্তির ইচ্ছাধীন কিনা তার উপর ভিত্তি করে লেস্টার ওয়ার্ল্ড গোষ্ঠীর বিভিন্ন রূপের কথা স্মরণে রেখে গোষ্ঠীকে 2টি ভাগে ভাগ করেন। একটা হলো ঐচ্ছিক গোষ্ঠী, আরেকটি অনৈচ্ছিক গোষ্ঠী। তাহলে আমরা এতক্ষণ দেখলাম প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, আন্তঃগোষ্ঠী, বহিঃগোষ্ঠী, ঐচ্ছিক গোষ্ঠী ও অনৈচ্ছিক গোষ্ঠী। এবার দেখব সদস্যদের পদমর্যাদার সমতা ও বিভিন্নতার পরিপ্রেক্ষিতে গোষ্ঠীকে 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উলম্ব গোষ্ঠী, আরেকটি হচ্ছে সমতল গোষ্ঠী। কোন গোষ্ঠী কত দিন পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ তার স্থায়িত্ব কেমন, তার উপরে ভিত্তি করে কিন্তু আবার গোষ্ঠীকে ভাগ করা হয়। একটা বলা হয় পারমানেন্ট গ্রুপ বা স্থায়ী গোষ্ঠী, আর একটা হচ্ছে স্বল্পকাল স্থায়ী গোষ্ঠী। সামাজিক গোষ্ঠীর কর্মপদ্ধতি ও বিধিনিষেধের বিচার বিবেচনার দিক থেকে গোষ্ঠীকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা বিধিবদ্ধ গোষ্ঠী, আর একটা হচ্ছে অবিধিবদ্ধ গোষ্ঠী। অধ্যাপক টোনিস সামাজিক গোষ্ঠীকে কিন্তু আবার 2টি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সম্প্রদায় আর একটা হচ্ছে সংঘ। এছাড়াও রয়েছে অধ্যাপক গিডিংসের বিভাজিত 2টো গোষ্ঠী, একটা বংশগতিক এবং সমাবিষ্ট। সরকিন সামাজিক গোষ্ঠীকে আবার 2টো ভাগে ভাগ করেছেন, এক বন্ধন গোষ্ঠী এবং বহুবন্ধন গোষ্ঠী। এক বন্ধন গোষ্ঠী বলতে বোঝায় যখন সব লোক, অর্থাৎ গোষ্ঠীর সব লোক একটি ভিত্তিতে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, যেমন বয়স, লিঙ্গ, অর্থাৎ একই বয়সের লোক মিলিত হয়ে একটা গোষ্ঠী তৈরি করছে, তখন এক বন্ধন গোষ্ঠী বলা হয়। আবার বহুবন্ধন গোষ্ঠীর সদস্যরা একই সাথে অনেকগুলো বন্ধনে জড়িত থাকে, যেমন পরিবারের কথা বলা যেতে পারে। পরিবারে স্বামী স্ত্রী একটি বন্ধন, অর্থাৎ বৈবাহিক সূত্রে আবদ্ধ হচ্ছে। ঠিক তারপরেই বলা যেতে পারে তাদের যখন সন্তান হচ্ছে তখন তাদের সাথে কারো পিতামাতার সম্পর্ক, কারো সাথে হচ্ছে ভাই এবং বোনের সম্পর্ক, এইভাবে বিভিন্ন ধরনের বন্ধনে জড়িত হয়। তাই পরিবারকে বহুবন্ধন গোষ্ঠী বলা হয়ে থাকে। এবার আমরা এই বিভিন্ন গোষ্ঠীগুলোর বিস্তারিত আলোচনায় যাই। প্রথম বলা হলো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী কি, অর্থাৎ
যে গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ ও মুখোমুখি এবং গভীর সংযোগ সম্পর্ক বর্তমান থাকে তাকেই প্রাথমিক গোষ্ঠী বলা হয়। অর্থাৎ আমরা প্রতিদিন যে গোষ্ঠীর সদস্যদের পরস্পর পরস্পরের সাথে দেখা হচ্ছে, মেলামেশা হচ্ছে, তারা পরস্পর পরস্পরের সাথে একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে, সেই গোষ্ঠীকে কিন্তু প্রাথমিক গোষ্ঠী বলবো। এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো পরিবার। অন্যদিকে গৌণ গোষ্ঠীর সদস্য যাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক পরোক্ষ এবং গৌণ, তাদের মধ্যে কোনো মুখোমুখি সম্পর্ক থাকে না এবং কখনো কখনো পরস্পর পরস্পরকে চেনেও না, তেমন গোষ্ঠীকে আমরা গৌণ গোষ্ঠী বলবো। যেমন রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের যত সদস্যরা রয়েছে তারা প্রত্যেককে সদস্য, কিন্তু অপর সদস্যকে যে চিনবে এমন কোনো কথা নেই, সুতরাং তাদের মধ্যে মুখোমুখি সম্পর্কও নেই, তাই এই পরোক্ষ সম্পর্কের ভিত্তিতে গঠিত গোষ্ঠীকে আমরা গৌণ গোষ্ঠী বলবো। আন্তঃগোষ্ঠী এবং বহিঃগোষ্ঠী, এই দুটো হলো সামাজিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ দুটো ধরন বা ভাগ। সদস্যদের ঘনিষ্ঠতা ও সামাজিক দূরত্ব বা গোষ্ঠীর সদস্য হওয়া বা না হওয়া কে কেন্দ্র করে অধ্যাপক স্যামনার গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে আন্তঃগোষ্ঠী আর একটা হলো বহিঃগোষ্ঠী। এবার দেখা যাক আন্তঃগোষ্ঠী কাকে বলে। এই আন্তঃগোষ্ঠী বহিঃগোষ্ঠী এগুলো কিন্তু আবার কখনো কখনো ছোট ছোট প্রশ্ন আসে, অর্থাৎ 2 নাম্বার করে। তাহলে এখানে আমরা বড় প্রশ্নের উত্তর যেমন একটা পেয়ে যাচ্ছি, তার সাথে সাথে অনেকগুলো ছোট ছোট 2 নাম্বারের প্রশ্নের উত্তরও কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে দেখা যাক অন্তঃগোষ্ঠী কাকে বলে। অন্তঃগোষ্ঠী হলো যে কোনো প্রাথমিক অথবা গৌণ গোষ্ঠী, অর্থাৎ গৌণ গোষ্ঠীর হতে পারে আবার প্রাথমিক গোষ্ঠীও হতে পারে। আমরা যার সদস্য এবং যে গোষ্ঠীর প্রতি আমাদের সহানুভূতি, সহযোগিতা, আনুগত্য অত্যন্ত প্রবলভাবে বর্তমান থাকে, সেই গোষ্ঠী কিন্তু আন্তঃগোষ্ঠী। যে গোষ্ঠীর প্রতি সুগভীর মমত্ববোধ থাকতে হবে এবং গোষ্ঠীর সদস্যদের মধ্যে নিবিড় সম্পর্ক, সংযুক্তির বোধ এক্ষেত্রে কিন্তু প্রত্যাশিত বা অপরিহার্য বলা যায়। যেমন আমাদের পাড়া, অর্থাৎ উই ফিলিং, এটা কিন্তু থাকা অত্যন্ত জরুরি। আমার পরিবার, আমার ক্লাব, এগুলো আমাদের ইন গ্রুপের মধ্যে বা আন্তঃগোষ্ঠী বলা যায়। বহিঃগোষ্ঠী কাকে বলে। বহিঃগোষ্ঠী হলো আন্তঃগোষ্ঠীর বিপরীত। সামাজিক গোষ্ঠী সমূহের মধ্যে পারস্পরিক বিরুদ্ধভাবের সৃষ্টি হয় এবং প্রতিযোগিতা ও দ্বন্দ্ব দেখা দেয়, তখনই কিন্তু সমাজে এই ধরনের গোষ্ঠীর উদ্ভব ঘটে। আমরা যে গোষ্ঠীর সদস্য নই এবং আমরা যে সমস্ত সামাজিক গোষ্ঠীর প্রতি উদাসীন ও শত্রুতাপূর্ণ মনোভাব যুক্ত হয়ে থাকি, সেই সমস্ত সামাজিক গোষ্ঠী কিন্তু বহিঃগোষ্ঠী, অর্থাৎ পাশের পাড়া বা অন্য পাড়া, অন্য ক্লাব। এই যে অন্য, অর্থাৎ আমরা, ওই ফিলিংটা যখন থাকছে না এবং প্রতিযোগিতামূলক মনোভাব থাকছে, পাশের পাড়া, অন্য পাড়া, এই যে গোষ্ঠীগুলো, সেই গোষ্ঠীগুলোকে আমরা বহিঃগোষ্ঠী বলে থাকি। এরপরে আসা যাক ঐচ্ছিক গোষ্ঠী এবং অনৈচ্ছিক গোষ্ঠী। নামের থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি ঐচ্ছিক অর্থাৎ ইচ্ছা, এই এর উপরে ভিত্তি করে মূলত এই দুটো গোষ্ঠীকে ভাগ করা হয়। অর্থাৎ গোষ্ঠীর সদস্য হওয়া বা না হওয়া যখন ব্যক্তির ইচ্ছাধীন, অর্থাৎ আমি কোন গোষ্ঠীর সদস্য হব সেটা যখন আমি নিজের ইচ্ছাতে হতে পারি, তখন সেই গোষ্ঠীটাকে কিন্তু বলা হয় ঐচ্ছিক গোষ্ঠী। যেমন কোনো ফুটবল ক্লাবের সদস্য আমি হতে পারি, কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারি, সেটা আমার ইচ্ছার ওপরে নির্ভর করছে, তাই সেটা ঐচ্ছিক গোষ্ঠী। কিন্তু এমন এমন গোষ্ঠীও রয়েছে যার সদস্যপদ কিন্তু সদস্যদের নির্বাচনের উপরে নির্ভর করে না, সেই সব গোষ্ঠীগুলোকে অনৈচ্ছিক গোষ্ঠী বলা হয়। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে পরিবারের কথা, অর্থাৎ আমরা কোন পরিবারের সদস্য হব জন্মসূত্রে সেটা কিন্তু আমরা কখনোই নির্ধারণ করতে পারি না বা ব্যক্তির ইচ্ছাধীন নয়, তাই এই ধরনের গোষ্ঠীকে অনৈচ্ছিক গোষ্ঠী বলে।
এবার আসা যাক সদস্যদের পদমর্যাদা, অর্থাৎ একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মর্যাদা এক হবে নাকি তাদের মধ্যে আবার মর্যাদার মধ্যে স্তরবিন্যাস বা উঁচু নিচু পার্থক্য রয়েছে। তার উপরে ভিত্তি করে সামাজিক গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উলম্ব গোষ্ঠী আর একটা সমতল গোষ্ঠী। যে ধরনের গোষ্ঠীর সদস্যদের মধ্যে পদমর্যাদার পার্থক্য থাকে, অর্থাৎ সবাই একই ধরনের মর্যাদার অন্তর্ভুক্ত হয় না, তাকেই উলম্ব গোষ্ঠী বলা হয়। এই কারণে এই ধরনের সামাজিক গোষ্ঠীকে কিন্তু আবার বিন্যস্ত গোষ্ঠীও বলা হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে মন্ত্রিসভা। মন্ত্রিসভায় কিন্তু তিন ধরনের মন্ত্রীদের স্তর লক্ষ্য করা যায়, অর্থাৎ তাদের মর্যাদা তিনটি স্তর রয়েছে। অন্যদিকে সমতল গোষ্ঠী হলো সেই গোষ্ঠী যেই গোষ্ঠীর সদস্যদের মধ্যে মর্যাদার সবসময় সমতা থাকে, এর কোনো পার্থক্য না। স্থায়িত্বের দিক থেকে বিচার করলে গোষ্ঠী দুটো ভাগে ভাগ করা হয়, অর্থাৎ যেই গোষ্ঠী দীর্ঘদিন স্থায়ী হয় তাকে স্থায়ী গোষ্ঠী বলা হয়, আর যার যার স্থায়িত্ব তুলনায় কম, অর্থাৎ উদ্দেশ্য পূরণের সাথে সাথে সেই গোষ্ঠীর অস্তিত্বও বিলুপ্ত হয়ে যায়, তাকে স্বল্পকাল স্থায়ী গোষ্ঠী বলা হয়। এবার আসা যাক বিধিবদ্ধ এবং অবিধিবদ্ধ গোষ্ঠী, অর্থাৎ সামাজিক গোষ্ঠীর কর্মপদ্ধতি ও বিধিনিষেধের বিচার বিবেচনার দিক থেকে গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। বিধিবদ্ধ গোষ্ঠীর সদস্যদের আচার ব্যবহার কেমন হবে তা সবসময় কিন্তু নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট নিয়মের দ্বারা। যেমন উদাহরণ হিসাবে আমরা শ্রেণীকক্ষের কথা বলতে পারি, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে যারা শিক্ষার্থী তারাও যেমন কিছু নিয়ম পালন করে, অপরদিকে যারা শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তারাও কিছু নিয়ম পালন করেই কিন্তু সেখানে তাদের ব্যবহার করে থাকেন, অর্থাৎ তাদের উভয়েরই আচরণ কিন্তু নিয়ন্ত্রিত হয় একটি বিধিবদ্ধ বা এই নিয়মের মাধ্যমে। সুতরাং এই গোষ্ঠীকে আমরা বিধিবদ্ধ গোষ্ঠী বলে থাকি। এবার আসা যাক অবিধিবদ্ধ গোষ্ঠী, অর্থাৎ যে গোষ্ঠীর সদস্যদের আচার আচরণ কোনো নির্দিষ্ট নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয় না তাকেই কিন্তু আমরা অবিধিবদ্ধ গোষ্ঠী বলি। তার সহজ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পরিবারের কথা। আমরা কি পরিবারের মধ্যে সবসময় সব কিছু নিয়ম মেনে চলি? কখনোই না। সুতরাং বলা যেতে পারে পরিবার হচ্ছে একটি অবিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ। অধ্যাপক টোনেল সামাজিক গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে জনসম্প্রদায় এবং একটা হচ্ছে সংঘ। জনসম্প্রদায় বলতে তিনি তার কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন গ্রন্থে বিস্তারিত আলোচনা করেন এবং সংঘ সম্পর্কেও আলোচনা করেন। সেখানে তিনি বলেছেন যে গোষ্ঠী ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনে স্বাতন্ত্র্য বজায় রেখে একত্রে বসবাস করে থাকে তাকে সম্প্রদায় বলা হয়ে থাকে, অর্থাৎ জনসম্প্রদায় বলা হয়, যেমন পরিবার, বন্ধু গোষ্ঠী প্রভৃতি। অন্যদিকে সংঘ হলো সচেতনভাবে সুনিশ্চিতভাবে গঠিত সামাজিক জীবন। এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ দুটো গোষ্ঠীর দিকে বা গোষ্ঠীর কথায়। অধ্যাপক গিডেন্স গোষ্ঠীর দুটো ভাগ করেছেন, একটি হচ্ছে বংশগতিক আর একটি হচ্ছে সমাবিষ্ট। বংশগতিক কি? অর্থাৎ ব্যক্তি বংশগতিক সূত্রে পরিবারের সদস্য হয়, অর্থাৎ আমরা বংশধারায় যে গোষ্ঠীর সদস্য হচ্ছে সেই গোষ্ঠীটাকে বলা হচ্ছে বংশগতিক। এটা কিন্তু আমাদের ঐচ্ছিক নয়, অর্থাৎ আমরা ইচ্ছার উপরে, ব্যক্তির ইচ্ছার উপরে এর সদস্যপদ নির্ভর করে না। অন্যদিকে সমাবিষ্ট গোষ্ঠী সেই গোষ্ঠী যে গোষ্ঠী ব্যক্তির নিজের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা গোষ্ঠীর সদস্য হতে পারে নিজের ইচ্ছার